মানুষ যেই সময় স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া থাকে, ওই সময় যদি বান্দা তার সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা, রে আমার বান্দাটা কেন কান্দে, কোন কারণে কান্দে? ফেরেশতারা জবাব দেয়, বলি আপনার বান্দা কান্দে গো, জাহান্নামের ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন, আমার বান্দা কি জাহান্নাম কোন সময় দেখছে নাকি? না মালিক, জাহান্নাম তো আপনার বান্দা দেখে নাই। তাহলে যে জাহান্নাম দেখে নাই কান্দে? ওলামায়ে কেরামদের জবানে জাহান্নামের বয়ান শুনছে, এটা শুনিয়া আপনার বান্দা জাহান্নামের আযাবের ভয়ে কান্দে। আল্লাহ আপনার বান্দা জান্নাতের আশায় কান্দে। আল্লাহ বলে, ফেরেশতারা জান্নাত দেখছে রে, আপনার বান্দা জান্নাত তো দেখে নাই, নাজ নেয়ামত দেখছে না দেখে নাই, তারপরও কেন কান্দে? আপনার বান্দা কুরআন হাদিসের মাহফিল থেকে, ওলামায়ে কেরামদের জবান থেকে আপনার বান্দা জান্নাতের নাজ নেয়ামত শুনছে গো মালিক, এই জন্য আপনার বান্দা জান্নাতের আশায় কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন, গভীর রজনীতে নুজুলে রহমতির সময় পশু পাখিরা ঘুমায়া গেছে, মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে, আমার বান্দা গুনার উপরে লজ্জিত হইয়া বান্দার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আমি আল্লাহর কুদরতি, আমি আল্লাহর কুদরতের মধ্যে জুস উঠে গেছে রে, আমি আর বরদাস্ত করতে পারি না, আমার বান্দার চোখের পানিটা গড়াইয়া গড়াইয়া চোখের সীমানা পার হওয়ার সাথে সাথে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মায়া দয়া বেশি, মায়া দয়ার কারণে আমি আল্লাহ চারটা অপশন দিছি বান্দারে, চার কর্মসূচি মাইনা যদি জীবন যাপন করস আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোদেরকে ক্ষতিগ্রস্ত করতে দিব না। নিজেরা হিসাব মিলায় দেখলাম আমরা নির্ঘাত ক্ষতিগ্রস্ত, 60 বছর যদি হায়াত পাই, 40 বছর তো জীবন থেকে চলে গেল, 30 বছর তো জীবন থেকে চলে গেল, তাহলে বাঁচলে না হয় 30 বছর বাঁচব, যাদের 50 বছর বাঁচলে না হয় 10 বছর বাঁচব। কিন্তু এখানে অনেক মানুষের 60 বছরও বয়স আছে, 60-এর উপরও আছে, তার মানে যা পাইতেছেন 60-এর পরে সব বোনাস, 60-এর পরে যা পাইছেন। আল্লাহ বলেন, বাংলাদেশ সময়ের কসম, সময়ের কসম, সুনামগঞ্জের বায়রা মালিক কিন্তু নরমাল জিনিসের কসম করে না, আল্লাহ কিন্তু অনর্থক কসম করে না, বান্দারে বড় দামি একটা জিনিসের কসম করছি, এটার চেয়ে দামি পৃথিবীতে আর কোন সম্পদ নাই, যে সম্পদের নাম হলো হায়াত। কথা হয় না? সবচেয়ে বড় দামি সম্পদের নাম হলো হায়াত, হায়াত নামক সম্পদের কসম তাকে আমি বললাম, বান্দা তোরা ক্ষতিগ্রস্ত, তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু শর্ত আছে, শর্তটা হলো চার কর্মসূচি যদি তোরা পালন করস আমি আল্লাহ ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত করতে দিব না। বলুন আমার সঙ্গে ওয়াদা করুন, চারটা কর্মসূচি কি আমাদের পালন করার দরকার আছে? কথা বলেন, চার কর্মসূচি যদি পালন না করেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কাফফারা দিতে হবে না, নির্ঘাত 100% আমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু চার কর্মসূচি পালন করলে রব্বি করিম বলেন, না আমি তোমাকে ক্ষতিগ্রস্ত হতে দিব না, চার কর্মসূচি তোমাকে বাঁচাইয়া দিবে। আমরা আজকের এই মাহফিলে চারটা কর্মসূচি লইয়া বাড়িতে যাইতে রাজি আছি।
ওয়াদা কিন্তু অনেকে দিবেন, মোনাজাত পর্যন্ত থাকবেন, কিন্তু আমরা পরীক্ষা করে দেখলাম সবাই ওয়াদা রক্ষা করতে পারে নাই। আমি আপনাদের কাছে আকুল আবেদন, চারটা কর্মসূচি নিয়ে বাড়িতে যান, তাহলে এত রাত পর্যন্ত যে বসে আছেন কিছু শোনার জন্য অন্তত পক্ষে কাজে লাগবে চারটা কর্মসূচি। যে কর্মসূচি পালন করলে দুনিয়ার জিন্দগিতে ক্ষতিগ্রস্ত হবেন না, পালন যদি না করেন 100% ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন চার নাম্বার, চারটা কর্মসূচির মধ্যে প্রথম নাম্বার কর্মসূচি হলো আমার যুবক ভাইরা, প্রথম নাম্বার সত্য হলো ইমান আনতে হবে কার উপর, এক নাম্বার কর্মসূচি হলো ইমান আনতে হবে আল্লাহর উপরে, ইমান আনতে হবে আল্লাহর উপরে। এই কর্মসূচির প্রথম নাম্বার কথাটা হলো ইমান, এক নাম্বার হলো ইমান, এক নাম্বার হলো ইমান। কিন্তু এই ওয়াজ শোনার পরে আপনাদের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর এক নাম্বার কর্মসূচি তো আমরা পালন করলাম, কারণ আমরা তো ইমানের দাবি নিয়ে বসছি, এই মাহফিলে কি কোনো বেঈমান আসছে? কথা হয় না, সবাই ইমানদারের দাবি লইয়া, আমরা তো ইমানের দাবি লইয়া টুপি মাথায় দিয়া ইমানদার দাবি লইয়া এখানে বসছি। সবাই ইমানদার, সবাই ইমানদার, ইমানের দাবি লইয়া আপনারা বসছেন, তাহলে কর্মসূচি চারটার মধ্যে আমরা যদি ফলো করি তাহলে দেখা যায় বাহ্যিক চোখে দেখি বাস্তবতায় দেখি এক নাম্বার কর্মসূচি আমরা পালন করছি। আমি তো আপনাদের কান পর্যন্ত পৌঁছাইতেছি, আপনারা একটু হা কইয়া কি বুঝানি যায় না যে আপনারা শুনছেন? এই উদ্দুর কম যেত না আপনারা আওয়াজ করেন আর গুরুস্তর জিয়ারত করেন, এক কথা আমার কথা বলে জবাব দেন। আমরা যারা এখানে পড়ছি, যারা দাঁড়ায় আছি, আমরা কিন্তু ইমানদার হয়েই আসছি না, মনে মনে অন্য কোন উদ্দেশ্য আছে? আমরা সবাই ইমানদার, ইমানের দাবি সবাই আসছি হুজুর, আমরা ইমানদার, ইমানদার এই জন্যই তো মাহফিলে আসছি। তাহলে চারটা কর্মসূচির মধ্যে এক নাম্বার কর্মসূচি তো দেখা যায় আমরা পালন করছি, কথা হয় না? এক নাম্বার তো ইমান, তাহলে তো আমরা ইমান আনছি, হিসাব দিকে তাকাইলে আমরা ইমানদার, ইমান আনছি, তাহলে এক নাম্বার কর্মসূচি ভালো হয়ে গেছে, কথা দিব না এক নাম্বার কর্মসূচি তো ভালো হয়ে গেছে। কিন্তু বাস্তবতা এরকম না, বাস্তবতা যদি এমনটাই হতো তাহলে আল্লাহ আমাদেরকে ঈমান আনার কথা বলতো না, কথা হই না? আমরা যে এইভাবে ঈমানদারের দাবি লেবু এরছি, এটা আল্লাহ কি জানে না? আল্লাহ ইওয়াজ আমাদের সামনে করে কেন? আমরা আপনাদের সামনে ইওয়াজ করার কি দরকার ছিল? ঘটনা তো ভিন্ন, আমরা সুরত, আমরা নিয়ত সবই ঠিক আছে হুজুর, আমরা দেখতে ইমানদার শুধু নয়, ভিতরে ভিতরে আমরা ইমানদার দাবি নিয়ে আসছি, এক নাম্বার কর্মসূচি পালন করছি। এমনটাই যদি হয় গো তাহলে আমার মালিক কেন ইমানদারের সামনে ইমানের বয়ান করবে না? আমার মালিক বলেন ইমানদারকে আমি ইমানের ওয়াজ করছি, তার মানে নিশ্চয়ই কোনো কাহিনী আছে, কথা হয়? আল্লাহ ইমানদারকে ইমানের ওয়াজ করছি, আমি আল্লাহ ইমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার কথা বলছি, আমি আল্লাহ ইমানদারকে বলি আমার যেন ভয় করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। এখানে তাকায়া দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত জায়গায় দেখবেন সব জায়গায় আল্লাহ ইমানদার বলে ডাক দেন, কথা বলেন না? আল্লাহ বলে হে ইমানদার শুন, আমি আল্লাহকে ভয় কর,
তাহলে তো ইমানদারকে বলার দরকার ছিল না। আমরা তো সবাই ইমানদার, আল্লাহরে ভয় করি, কিন্তু আল্লাহ তো কাফেরকে বলে নাই যে কাফেররা আমারে ভয় কর। আল্লাহ কয় ইমানদার আমাকে ভয় কর। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কথা হয় না? এখানে আল্লাহ ইমানদারকেই বলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কেন না কোন কাফির বেঈমানকে তো আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে না, কিন্তু আল্লাহ মানুষ ইমানদারকে বলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ইমানদারকে বলে আমি আল্লাহকে ভয় করো। ইমানদারকে বলে এ ইমানদাররা ঈমান আনো। এর মূল ঘটনা বলো যুবক ভাই, আমরা ইমানদার দাবি করি রে, মাথায় টুপি, মুখে দাড়ি, কপালের মধ্যে কালো দাগ, হাতে একটা তসবিহ, মক্কা গিয়া নাম পালাইছে হাজি, কিন্তু এই লোকটা দেশাইয়া ফাজির চেয়েও বেশি ফাজি। তার মানে বুঝা গেল লম্বা টুপি লাগাইয়া সাদা দাড়ি আর কপালে দাগ আর তসবিহ হাতে আর হক মওলা কইয়া ডাক মারলে ইমানদার হওয়া যায় না। আল্লাহ ইমানদারকে বলে এক নাম্বার কর্মসূচি ইল্লাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আনার উপরে। তার মানে ইমানদারকে ঈমানের ওয়াজ করার মাধ্যমেই হলো নিশ্চয়ই আমাদের ঈমান জাগা থাকে না, কথা হয় না, আমাদের ঈমান চলে যায়। এই জন্য আল্লাহ কয় আবার ঈমান ঈমান আন আমি আল্লাহর উপরে, তার মানে ইমানদার ঈমান থাকে না। সকালে ঈমান যায়, বিকালে ঈমান যায়, আজানা কোন কথার দ্বারা ইমান যায়? মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়া জানি না, সকালে ইমান যায়, লোকটা বেঈমান হইয়া বৈসা রয়েছে কিন্তু নিজেরে ইমানদার দাবি করে। তার এক নাম্বার কারণ ইমান মাফার কোন থার্মোমিটার না থাকার কারণে, ইমান মাফার কোন মেশিন না থাকার কারণে বাংলার জমিনে বিশ্বের মধ্যে দেখবে সুদ খাওয়ার পরেও সে ইমানদার দাবি করে, কারণ সে ইমানদার দাবি করে তার তো মাফার কোনো মেশিন নেই। দাবি করলে কেউ নিষেধ করতে পারবো? কথা হয় না? সুদ খায় নোবেল পুরস্কার পাইছে ডক্টর ইউনুস, নিজেরে কিন্তু ইমানদার দাবি করে, কথা হয় না? কারণ তার ইমান মাফার কোনো মেশিন নাই। একজন সমাজের সুদ আর ঘুষ গুলা ইমানদার দাবি করে রে, কারণ ইমান মাপার মেশিন না থাকার কারণে সুদকুররা ইমানদার দাবি করে, ঘুষকুররা ইমানদার দাবি করে, জেনাকুর ইমানদার দাবি করে, টেন্ডারবাজি সাদাবাজি করে, মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, একটা সময় এসে সে ইমানদার দাবি করে, কথা হয় না? ইমানদার দাবি কইরা বৈসা রইছে কারণ তারে মাপার মতো কোনো মেশিন নাই। একশোটা দর্শন করার পরে সেঞ্চুরি করছে, সেঞ্চুরি কইরা মিষ্টি বিতরণ করে খায়, খাওয়ার পরে এরপরে সেই লোকটা স্লোগান দেয় আমি একজন ইমানদার। থার্মোমিটার নাই, থার্মোমিটার থাকলে আজকে দেখতেন এই ফ্যান্ডেল বক্তা সহ শ্রোতা সহ আমরার মাপ দিলে দেখা যায় ইমান জিরো, ইমান এটা আল্লাহ জানেনি। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারেরা ঈমান আন আমি আল্লাহর উপরে। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ সুদ ঈমান আন আমি আল্লাহর উপরে। এ যুবক ভাই ছোট ছোট কথার কারণে ঈমান চলে যায় আমরা জানি না। এক বেচারা ডাক্তারে গিয়া কয় কালকে যদি ওষুধটা স্যার আপনি না দিতেন তাহলে মারা গেলাম হইলে, বুকে এমন ব্যথা ধরছে ওষুধটা পাচ্ছি, আছেন এরকম কথা? আবার অনেক মানুষ বলে আমার সন্তানটা যদি বিদেশে না থাকতো তাহলে আমি না খাইয়া মারা যাইতাম। বলেনি বলুন ইমান আছে না গেছে? বিশ্বাস চলে গেল সন্তানের উপরে, বিশ্বাস চলে গেল ওষুধের উপরে, ইমান যে কোন দিকে যায় জানি না। ইলেকশনের সময় বুট একটা দেয় তিন চারজন, কথা হয় না? লাঙ্গল আইলে গো স্যার আপনারে দিব, আনারস আইলে গো দিব, একতার আইলে গো দিব, বুট কয়টা দেখ হয়ে গেলে যুবক ভাই সকালে ইমান আছে বিকালে আমাদের মধ্যে নাই, এই জন্য আজকে আমাদের হালত এই অবস্থা।
আল্লাহ এই কারণে বলেন ইল্লাল্লাযীনা আমানু ঈমানান, আমি আল্লাহর উপর এমন একটা দৌলত। ইমান সাধারণ কোনো বিষয় না, ইমানটা সাধারণ কোনো বিষয় না, একটু দিলের কান লাগায় শুনেন। আপনার যদি গুনাহ তাহে পাহাড় পরিমাণ, আপনার যদি গুনাহ থাকে সাগরের দরিয়া পরিমাণ, কিন্তু ইমান আছে আল্লাহ হয় জাহান্নামে দেওয়ার পরেও ইমান নামক দৌলতের কারণে একবার হলো বান্দাকে জান্নাতে ঢোকাবো। বলুন কিসের কারণে? ইমানের কারণে। কিসের কারণে? সুনামগঞ্জের বায়রা, তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা গেল ইমান সাধারণ কোনো বিষয় না। আল্লাহ বলেন একটা লোকের ইমান আছে কিন্তু গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ। আমার বান্দা যদি একটা পর্যায়ে গুনাহর উপরে লজ্জিত হয়ে যায় গো, বান্দা যদি গুনাহর উপরে লজ্জিত হয়ে যায়, বুঝতে পারে যে আমি আমার উপরে জুলুম করছি, নফসের উপরে জুলুম করছি, আমাকে আল্লাহ নিয়ামত দিল শুকরিয়া আদায় করলাম না, আমি আমার মালিকের উপর জুলুম, আমার নিজের আত্মার উপরে জুলুম করছি, নফসের উপরে জুলুম করছি, মালিকের নিয়ামত খাইয়া মালিকেরই নাফরমানি করছি। বান্দা যদি একটা পর্যায়ে নিজের দোষ স্বীকার করে, মালিক আমাকে আপনি নিয়ামত দিছেন গো, আপনি আমাকে নিয়ামত দিছেন, আমি আপনার নিয়ামত পাইয়া নিয়ামত খাইলাম, আপনার শুকরিয়া আদায় করলাম না, আপনার নাফরমানি জীবন সাবর করলাম, নেতা বানাইছেন ক্ষমতা পাইছি, ক্ষমতার অপব্যবহার করলাম। এ মালিক গুনার কারণে আমি চতুর্দিকে তাকায় দেখি গুনা, আমার গুনার ব্যাপারে যদি আমার মা জানতো সন্তান বলে স্বীকার করতো না, আমার গুনাটা যদি আমার বাবা জানতো গো, বাবা আমাকে সন্তান বলে ডাক দিত না, আমার গুনা যদি আমার সন্তান ডাক জানতো আমারে আব্বা বলে ডাক দিত না, আমার গুনা যদি জাতি জানতো আমার নেতা বলতো না, কিন্তু এই গুনাগুলি আমার মালিক বান্দার ঢাইকা রাখছে। বান্দা যদি একটা সময় গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহর দরবারে বলে মালিক নুজুলে রহমতের সময়, গুনাহ মাপের সময়, আল্লাহ আমার জিন্দগির গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম, আপনি মালিক রহমান নামের খাতিরে আমারে মাফ কইরা দেন, আল্লাহ ভবিষ্যতে আমার দ্বারা এমন গুনাহ হবে না। বান্দা যদি বিনাইয়া বিনাইয়া নুজুলে রহমতের সময় পশু পাখিরা যে সময় ঘুমায় যায় গো, মানুষ যেই সময় স্ত্রী পুত্র লইয়া ঘুমায় থাকে, ওই সময় যদি বান্দা তার সমস্ত গুনাহ রূপে লজ্জিত হইয়া আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা রে আমার বান্দাটা কেন কান্দে, কোন কারণে কান্দে, ফেরেশতারা জবাব দেয় মালিক আপনার বান্দা কান্দে গো, জাহান্নামের ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন আমার বান্দা কি জাহান্নাম কোন সময় দেখছে নাকি? না মালিক, জাহান্নাম তো আপনার বান্দা দেখে নাই, তাহলে যে জাহান্নাম দেখে নাই কান্দে। ওলামায়ে কেরামদের জবানে জাহান্নামের বয়ান শুনছে, এটা শুনিয়া আপনার বান্দা জাহান্নামের আযাবের ভয়ে কান্দে, আল্লাহ আপনার বান্দা জান্নাতের আশায় কান্দে। আল্লাহ বলেন ফেরেশতারা জান্নাত দেখছে রে, আপনার বান্দার জান্নাত তো দেখে নাই, নাজ নেয়ামত দেখছে না দেখে নাই, তারপরও কেন কান্দে? আপনার বান্দা কোরআন হাদিসের মাহফিল থেকে, ওলামায়ে কেরামদের জবান থেকে আপনার বান্দার জান্নাতের নাজ নেয়ামত শুনছে গো মালিক, এই জন্য আপনার বান্দা জান্নাতের আশায় কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন গভীর রজনীতে নুজুলে রহমতের সময় পশু পাখিরা ঘুমায় গেছে, মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায় গেছে, আমার বান্দা গুনার উপরে লজ্জিত হইয়া বান্দার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে।
আমি আল্লাহর কুদরতি, আমি আল্লাহর কুদরতের মধ্যে জুস উঠে গেছে রে, আমি আর বরদাস্ত করতে পারি না, আমার বন্দার চোখের পানিটা গড়াইয়া গড়াইয়া চোখের সীমানা পার হওয়ার সাথে সাথে আমার বন্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এজবাত ভাই, আল্লাহর হক যদি আপনি নষ্ট করে, মালিক বলে আমার হক নষ্ট করলে আমি মাফ করে দিব, যদি বান্দার হক নষ্ট না হয়, বান্দার হক যদি নষ্ট না করে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু শর্ত হলো কি থাকতে হবে, আদা হয় না হয়। খুব বিরক্ত হইতাছে, আমি আর কয়েকটা মিনিট সময় কি ছায়া নিতে পারি? আপনারা লক্ষণে বোঝা যায় খুব বিরক্ত হইতাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না, গুনাহ মাফ করে দিলাম, কিন্তু শর্ত হইল, আপনারা আর ওয়াজ নাকি তা করতে বাড়ি দিয়ে ঘুমান, আপনারা যেন ওয়াজ করেন আমার গুরু সামনে তার করে দিলেন না, যে আর করে বাড়ি দিতাম, আমি আর কেন ওয়াজ করে আর কেন বলে না, শেষ নাই, সেরা দেখতেছেন না ওয়াজ শুনতেছেন, হ্যাঁ কথা কান, শর্ত কি তিয়ান বুতা দিলে বন্ধ করে কেউ তো না, তাও শর্ত হইলে ইমান, আপনি গুনাহ করছেন তো পাহাড় পরিমাণ, কিন্তু ভিতরে ঈমান আছে, গুনাহর উপরে লজ্জিত হয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু শর্ত ঈমান, ঠিক না? এখন বেচারা ঈমান নাই, বেচারা কি না, ঈমানই না, তুই বেচারা ঈমান নাই, মক্কায় গিয়া নামাজ পড়লে ভাঙ্গ গুলো, হ্যাঁ মাতাত ভাই সাথে লম্বা ফাগড়ি লাগাইলে ভাঙ্গ গুলো কোন লাভ নাই, কারণ আপনার মেইন মূল ধন নাই ইমান। ইমান সাধারণ কোন বিষয়, আমরা হাসতে হাসতে ইমানকে বিক্রি করে দিই, হাসতে হাসতে ইমান ছেড়ে দিই। সুনামগঞ্জের বায়না, ইমান যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার দাম আছে, আপনার সম্মান আছে। একটা ইমানদার ব্যক্তির জন্য এই পৃথিবীর 10টা পৃথিবীর রাজত্ব আল্লাহ দিবে, দশ পৃথিবীর সমান জান্নাত দিবে, শর্ত কি? ইমান, শর্ত ইমান। তাহলে একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো ইমান, ইমান টাকার কারণে সম্মান আর মর্যাদা আমার আল্লাহ বানায় দিবে, রাজত্ব দিবে জান্নাতের ভিতরে, শর্ত হলো রে ঈমান থাকতে হবে। আমার জনপদ রব্বে কারীম বলেন, ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান, ঈমান আনো আমি আল্লাহর উপরে, কিন্তু আমরা যারা ঈমানদার আছি এখনো ঈমানদার দাবি করি, জীবনের সব দিতে আমরা প্রস্তুত, কিন্তু জীবন গেল ঈমান দিব না, বলো মুসিবত আসলে কি ঈমান ছেড়ে দিবে? যদি রক্ত জড়াতে হয় ঈমান ছেড়ে দিবে? সাহাবায়ে কেরামদের মতো ঈমানদার হতে হবে, বর্তমান ফিলিস্তিনিদের মতো ঈমানদার হতে হবে, ঘুম থেকে উঠেই দেখে লাশের মিছিল চলতেছে, সন্তানদেরকে লইয়া লাশের মিছিল চলে, কিন্তু বেঈমানদের কাছে লাল চামড়া কুত্তাদের হাতে ঈমান বিক্রি করে। আজকে পশ্চিমা দেশগুলি লাল চামড়া কুত্তাগুলি সব এক হয়ে গেছে, রাম বাম যা আছে সব এক কাতারে দাঁড়ায় গেছে, মাগার দাঁড়াইতে পারলাম না আমরা মুসলমান, গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, রিপোর্টে আছে 250 কোটি মুসলমান, 250 কোটি মুসলমান জমিনে থাকতে এখন পর্যন্ত প্রায় কয়েক লক্ষ ইহুদির সাথে আমরা কুলায় উঠতে পারতেছি, কেমনে পারবেন? আফসোস লাগে, উপরে উত্তর দিলে নিজের উপরে,
আমরা এতটা নিকৃষ্ট হয়েছি, আমরা সারাটা জীবন মুসলমানরা লাল চামড়া কুত্তাদের পা চাটতেছি। আল্লাহ বলেন সবচেয়ে দামি দামি সম্পদগুলা আমি দিছি মুসলমানকে। সবচেয়ে দামি সম্পদ কাকে দিছে? মুসলমানকে সবচেয়ে দামি সম্পদ দিছে। সবচেয়ে দামি সম্পদ হলো বিশ্বের মধ্যে এখন বর্তমান হলো তেল। কথা হয় না দি, তেলের দাম আছে নি? তেলের দাম আছে, তেল মারতে ভালো দাম আছে। কথা হয় না দি, আমরা বাংলাদেশে তেল নাই কিন্তু তেল মারতে পারে। কথা হয় না দি, বলুন তেল কি বাংলাদেশে আছে? নাই, কিন্তু কি আছে? তেল মারা আছে। পাতি না তাই বড় নেতার তেল মারে, বড় নেতার ভোট তার মারে, এই তেল মারাতেছে বাংলাদেশ, কিন্তু মূল ধন তেল নাই। কিন্তু আল্লাহ এই সম্পদ মুসলমানের দেশেই রাখছে। আজকে আরব দেশগুলাতে আল্লাহ নিয়ামত দিছে তেল। এই গোটা পৃথিবীর যত দেশ আছে, আমেরিকার সবচেয়ে বড় শক্তিশালী দেশ সহ পৃথিবীর যত শক্তিশালী দেশ আছে, সব শক্তিশালী দেশগুলা আরব দেশের কাছে মাথা নত করে দিত যদি খালি তেল বন্ধ করে দিত। কিন্তু আমার সম্পদ দিয়ে আমরা পাড়া চাটতেছি। কিছুদিন আগে একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছে, সব দেশের রাষ্ট্ররা মানে মানে মুসলিম রাষ্ট্ররা কাতারে, কাতার সহ বিভিন্ন দেশ, তুরস্ক সহ মুসলিম কান্ট্রির সব দেশগুলো একটা বৈঠকে বসছে। গোটা পৃথিবীর মানুষ মনে করছিল ফিলিস্তিনের ভক্ত যারা আছে তারা মনে করছে যে কিছু না কিছু একটা আশ্বাস পাবো, মুসলমানরা যেহেতু এক টেবিলে বসছে অবশ্যই ফিলিস্তিন ইসরায়েলের বিরুদ্ধে কোনো একটা ভূমিকা নিবে। কিন্তু আফসুস আর আফসুস, আফসুস আর আফসুস, এরা তো পাঁচ ছাটে ইহুদি খ্রিস্টানদের। মিটিং শেষ কিন্তু ইসরায়েলের ব্যাপারে একটা বক্তব্য দেয়নি। সবাই ধরা ইহুদিদের কাছে ধরা খেয়ে বলেছে আমার মুসলমান ভাইদের রক্ত দিয়ে তারা সকালের ব্রেকফাস্ট করে, আর আমরা তাদেরকে তেল দিতেছি, যেই তেল দিয়া ট্যাং চালাইয়া আমাদের বুকের মধ্যে গুলি করতেছে। শক্তি তো দিছিলাম, কিন্তু ওই দিন বেশি দূরে নয়, আজকে সমস্ত আরবদেরকে গাদ্দার হিসেবে জাতি চিনতে পারছে। সব আরব দেশগুলি গাদ্দার হিসাবে গোটা বহির্বিশ্বে তারা পরিচিত লাভ করছে, আর বন্ধুর মতো আচরণ করে পিছন দিয়া ছুরি লুকাইয়া দিল আরব দেশ। বাস্তব না বাস্তব? ফিলিস্তিনের মতো ঈমান আনতে হবে। মা তার সন্তানের লাশ বুকে জড়িয়ে ধরে মুচকি হাসি দেয় সাধারণ কোনো বিষয় না। পত্রিকার হেডলাইনে আসছে, আমি ছবিটা দেখছি, বাচ্চাটা মারা গেছে বুকে জড়াইয়া মুচকি হাসি দিতেছে, সাথে সাথে আমাদের সাহাবায়ে কেরামদের ঘটনা স্মরণ হয়ে যায়। আগেরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাহাবীরা নিজের সন্তানটাকে রাসূলের হাতে নিয়ে দিয়ে আসতো, হুজুর আমার সন্তান তরবারি হাতে নিতে পারবে না, কিন্তু আমার সন্তানকে দিয়ে আপনি ডাল ব্যবহার করতে পারবেন, আপনার শরীরে যখন তীর মারবে আমার সন্তানের শরীর দিয়ে আপনি আটকাবেন, ডান দিকে তীর মারলে ডান দিকে আটকাবেন, বাম দিকে তীর মারলে বাম দিকে আটকাবেন, আমার সন্তানের শরীরটা জাজরা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, আপনার নবীর শরীরে একটা তীর পড়তে দিব না। ঈমান কারে কারে? রাসূল জিগা, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কোন খামে কিসের দরকার? হয় কিয়ামতের মাঠে যেন আল্লাহ শহীদের মা হিসাবে দাঁড় করা। ওই ছবিটা দেখে আমি চিন্তা করলাম, এই মহিলাও হয়তো সন্তানের বুকে জড়ায় চিন্তা করতেছে হাসরের মাঠে তো শহীদের মা হয়ে দাঁড়াইতে পারবে। কথা কন এ যুবক ভাই, ইমান বড় দামি। ফিলিস্তিনের মুসলমানদের মতো ইমান, সাহাবীদের মতো ইমান জীবন দেয়, কিন্তু কথা হয় না, জীবন দেয় ইমান দেয় না। আমরা কি ইমান দিয়া দিব? আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি করি, 5 টাকার কাছে এক কাপ চা খাওয়ালি ইমান শেষ। কথা হয় না দি? আর বেঈমান না একের পর এক নির্যাতন করে, কিন্তু ইমান তাদের কাছ থেকে সিনায় নিতে পারলো না। পারছে সাহাবায়ে কেরামদের যুগে নির্যাতনের ইস্তিমরুলার চাপায়া দিছে, কিন্তু ইমান চারে নাই, ইমান চারে নাই। একজন সাহাবী আল্লাহর পয়গম্বর মদিনাতে বসা, মদিনার মধ্যে সাহাবীদেরকে লইয়া নবীজি কথা বলতেছিল, হঠাৎ করে আগন্তুক চার পাঁচজন লোক নবীর সামনে এসে দাঁড়াইছে। নবীর সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে মিষ্টি মিষ্টি সুরে বলতেছে, নবী গো মক্কা থেকে আসছি, দূর বহু দূর থেকে আসছি,
কেন আসছো? আমরা তো ঈমান আনছি কিন্তু আমাদের শিক্ষক নাই, আমাদেরকে পড়ানোর মতো কোনো শিক্ষক নাই, আমাদেরকে কিছু শিক্ষক দেন না। রাসূল কয় শিক্ষক লাগবে বলো? আল্লাহর পয়গম্বর চিন্তা করলো, কালেমা পড়ছে নিশ্চয়ই কোরআনের তালেম দেওয়ার দরকার আছে না? নবী কইলো কয়জন শিক্ষক লাগবে? কয় দশজন শিক্ষক লাগবে। আল্লাহর পয়গম্বর দশজন শিক্ষক তাদের হাতে তুলে দিল। হঠাৎ করে দেখে কয়েকশো লোক গুড়া লইয়া তাদেরকে ঘেরাও করে ফেলেছে। এবার চতুর্দিকে তাকায় দেখে চতুর্দিকে গুড়া ঘেরাও করে ফেলেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি? আমরা তো আসছি শিক্ষকতা করার জন্য, এখন দেখা যায় তরবারি লইয়া গুরা থেকে অনেকে ইলাম সেলাইমা একটা সেকেন্ড তো কথা বলতে দেয় নাই, একসাথে তীর মাইরা আটজনকে জান্নাতে পাঠিয়ে দিছে। শাহাদাত বরণ করছে কয়জন? আটজন। শেষ। এবার খুমাইব রাদিয়াল্লাহু তাআলা কো বলল, কি ব্যাপার আপনারা যে তাকায় রইলেন? আমাদেরকে তো আপনি নবীর কাছ থেকে শিক্ষক হিসাবে আনছেন, আপনারা সামনে আমাদেরকে হত্যা করলো, আমার আট ভাইকে হত্যা করলো, আমার আটটা ভাই শাহাদাত বরণ করলো, আপনি তো আমাদেরকে নবীর কাছ থেকে শিক্ষক হিসাবে আনলেন, তাকায়া রইলেন, কোনো প্রতিবাদ করলেন না। আবার দেখি আপনারা মুসকি মুসকি হাসেন, ঘটনাটা কি? বলে ঘটনা হলো আমরা তোমাদেরকে শিক্ষক হিসাবে আনি নাই, প্রতিশোধ নেওয়ার জন্য আনছি। নাউযু বিল্লাহ। সবাই রাদিয়াল্লাহু তাআলা কো চোখের পানি ছেড়ে দিয়া বলে, এত বড় গাদ্দারি করলি, এত বড় গাদ্দারি করি, নবীর কাছ থেকে বইলা আনলি আমরা শিক্ষকতার জন্য, শিক্ষকতা করার জন্য নবীর কাছ থেকে দশজন সাহাবি লইয়া মক্কায় আসলি, আমার নবীর আটজন সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এত বড় গাদ্দারিটা কেমনে করলি? এবার দুইজন ব্যক্তি ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কোষক আরেকজন দুইজন লইছে, দুইজনে দুইজন নিয়া গেছে, তিনটা নিয়া গেছে, একজনকে সাথে সাথে কিছুদি একদিনের ভিতরই হত্যা করে ফেলেছে, বাকি রইল মাত্র খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কো, ওনাকে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখছে। বন্দি কইরা রাখে, খাবার দেয় না গো, পেটে কোনো খাবার নাই, বারবার ওনাকে বলে, এই মুহাম্মদের অনুসারীরা কালেমা সারবি, তাইলে তোরে সাইরা দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুসকি আসে দিয়া কয়, আর জন শাহাদাত বরণ করছে, আমিও তাদের সাথে শাহাদাত বরণ করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কো কেন এক ঘরের মধ্যে বন্দি করিয়া খাবার দেয় না, ঘরের মধ্যে বন্দি করে রাখছে। যে জালেমরা বন্দি করে রাখছে তার একটা বোন ছিল পাশের রুমে থাকতো, সে লুগাইয়া লুগাইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে লুগাইয়া লুগাইয়া দেখতো। একদিন তাকা দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হু আঙ্গুর খাচ্ছিল, আঙ্গুর, ওই মহিলা বলেন এমন আঙ্গুর না কোনোদিন মক্কায় দেখেছি, না কোনোদিন মদিনায় দেখছি, কোথা থেকে সেই আঙ্গুর পায় রে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কো আঙ্গুর খাচ্ছিল, মহিলা দেখছে, এটা মহিলার বর্ণনা। এই যুবক কয়েকদিন পর্যন্ত ওনাকে খাবার দিল না, একদিন যেদিন ওনাকে মৃত্যুদণ্ড দিবে সকালবেলা মহিলাকে ডাক দিয়া বলে, আপনি আমাকে একটা দাঁড়ানো কিছু দেন যেন আমি শেভ করতে পারি, চুল কাটার জন্য, মুখ কাটার জন্য, যেহেতু আজকে ওনার মৃত্যুদণ্ড। ওই মহিলা একটা কুর ওনার হাতে দিলেন, দরজা খুলে যখন খুঁট দিছে ছোট একটা বাচ্চা গিয়ে ভিতরে ঢুকে গেছে, ওই মহিলার ছোট বাচ্চা গিয়ে ঢুকে গেছে, মহিলার হইতে পারে। কিছুক্ষণ পরে খুর নিতে আসা দেখে ছোট বাচ্চাটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুর উড়াতে বসে রয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি খিয়া উড়াতের মধ্যে বৈশা খেলাধুলা করতেছে, মহিলাটার চোখ উপরে উঠে গেছে, তার সারা শরীরে ঘাম চলে আসছে, কারণ খুবাইবের হাতে একটা কুর আছে রে, বাচ্চাটাও তার কোলে, এখন যদি আমার বাচ্চার গলার মধ্যে লাগায় দেয়। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁপতে শুরু করছে, আমার সন্তানটাকে মনে হয় এখনই হত্যা করবে।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা খুব বিষয়টা খেয়াল করছে, কইরা আপনি কি ভয় পাইতাছেন? বলে হ্যাঁ ভয় ভান কেন, তোমার বাচ্চা তো আপনার দ্বারা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ মহিলা আমরা মুসলমান, আমরা মুসলমান, মুসলমান কারো দুর্বল জায়গায় আঘাত করে না। বলুন মুসলমান কি দুর্বল জায়গায় আঘাত করে? মুসলমানের কাছে শিশু বাচ্চারা নিরাপদ, কথা ঠিক কিনা? বেঈমানের গোষ্ঠী লাল চামড়া কুত্তাগুলি ইসরায়েলের হসপিটালে পর্যন্ত বোমা মারতেছে, হসপিটালে শিশু বাচ্চা মাদেরকে বোমা মেরে হত্যা করতেছে। আর ফিলিস্তিনে কদিন আগে নিউজ দেখছেন, ইসরায়েলি লাল চামড়াদের কুত্তাদের বাচ্চা কাচ্চা আমাদের মুসলমানরা তাদেরকে হেফাজতে রাখা না, ঠিক টাইম মতে নাস্তার ব্যবস্থা পর্যন্ত করে দিছে, ঠিক কিনা? প্রতিদিন যদি পত্রিকা পড়েন, নিউজ যদি আপনারা দেখেন, ফিলিস্তিনে যখন ইসরায়েলি কিছু লোকদেরকে গ্রেপ্তার করছে, তাদের লোকেরা আবার মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছে আমরা খুব নিরাপদে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুসলমানের কাছে সবসময় মানুষ নিরাপদে থাকে, নিরাপদে ছিল মানুষের কাছে, এমন অবস্থা তাদের হয়ে গেছিল। এই ফিলিস্তিন তাদের মাটিতে জায়গা দিছিল তাদেরকে মেহমান হিসাবে, আজকে মেহমানরা মেজবানদেরকে হত্যা করতেছে, এর নাম হলো জারজ ইসরায়েল। শিশুরা পর্যন্ত নিরাপদ মুসলমানের কাছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মহিলা আমি মুসলমান, আমি দুর্বল জায়গায় আঘাত করি না, ইচ্ছা করলে তোমার সন্তানের গলায় ছুরি ধরে এখান থেকে আমি পালাইতে পারি, সুযোগ ছিল, কথা হয় না? কারণ খুবাইব জানে এখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাহলে তার কাছে তো সুযোগ ছিল, বাচ্চার গলায় ছুরি ধরে সে পালাইতে, ঠিক কিনা? খুবাইব বলে, আমরা রাসূলের উম্মত, এক আল্লাহর গোলাম, মুসলমান, আমরা কারো দুর্বল জায়গায় আঘাত করি না। বাচ্চাটাকে আমার কাছে তুলে দিল, কিছুক্ষণ পরে ওই মহিলার ভাইয়েরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুখে তিন চার জনে ধরে একটা জায়গায় নিয়ে দাঁড় করাইছে। কিতাবে আসছে উনাকে যে দাঁড় করাইছে একটা কাঠের সঙ্গে, এইভাবে প্যারাক মারছে, এখানে একটা প্যারাক মাইরা গাছের সঙ্গে একটা প্যারাক দিয়ে রাখছে, বুঝতেছেন আমার কথা? এইভাবে কাঠের সঙ্গে প্যারাক মাইরা আটকে রাখছে, শরীরে পায়ে চতুর্দিকে প্যারাক দিয়ে কাঠের সঙ্গে আটকে রাখছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জিগায়, কেন আমার উপরে এইভাবে নির্যাতন করো, কি অপরাধ ছিল আমার? আমি তো শিক্ষক হিসাবে আসছিলাম, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমাকে কেন এইভাবে নির্যাতন করতেছো? ঘাতকগুলি বলে প্রতিশোধ নেওয়ার জন্য, বলে প্রতিশোধটা কি? বলে বদরের যুদ্ধে তোর দ্বারাই আমার বাবা হত্যা হয়েছিল, বদরের যুদ্ধে তোমরা আমার বাবাকে মারছো, তাই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা তোমাকে হত্যা করব, কথা বুঝতেছে? ওই বদরের যুদ্ধে গিয়ে বাপ মরে গেছিল, তখন এসে প্রতিশোধ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, যুদ্ধের ময়দানে তোমার বাবাকে মারছি জন্য শিক্ষকতার বাহানা ধরে আমার নবীর সাহাবীদেরকে একের পর এক তোমরা হত্যা করছো। হুমায়ুন রাদিয়াল্লাহু তাআলা বলে, ওই বেঈমানরা বলল, শুনো তোমাকে এখনো আমরা ছেড়ে দিতে পারি, শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হইল, তোমার জায়গায় যদি মোহাম্মদরে তুলে দাও, নাউজুবিল্লাহ, হয় আমরা তোমাকে ছেড়ে দিব, তোমার জায়গা শুধু তোমাদের রাসূলকে আমাদের হাতে তুলে দিব। ধরছে সাহাবায়ে কেরাম বলেন, এ বেঈমানের বাচ্চা কত বড় সাহস, আমি খুবাইবের শরীরটা যদি 100টা টুকরা করস, আবার জীবিত করস, আবার টুকরা করস, বারবার জীবন দিব, আমার রাসূলের শরীর একটা টুকা পড়তে দিব না। ঈমান কানে কয়, সুবহানাল্লাহ। বেঈমানের বাচ্চাগুলি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট দিয়ে মারছে রে,
ছুরি দিয়া ওই খুবাইবের শরীরের মধ্যে এইভাবে কোষা মারছে, সারাটা শরীরে ছুরি দিয়া এইভাবে দাওয়াইতে শুরু করছে, প্যারাক দিয়া কাটের সঙ্গে ওনাকে আটকায় রাখছে। এতনের যত ইমান চারে নাই, ইমান চারে নাই, ইমান চারে নাই। আর আজকে আমরা 5 টাকার একটা রং স্যার কাছে ইমান বিক্রি করি, বাস্তব না বাস্তব? আমার দেশে নবীর বিরুদ্ধে গালি দেওয়া হয়, আমার বিরুদ্ধে নবীকে ব্যঙ্গ করা হয়, আমার নবীর বিরুদ্ধে। আমরা যদি প্রতিবাদ করতে যাই পাখির মতো আমাদেরকে গুলি করে মারা হয়। এই দেশে কোন নেতার বিরুদ্ধে কথা বললে 10 মিনিটের ভিতরে আপনাকে গ্রেফতার করা হয়, কিন্তু নবীরে নিয়ে ব্যঙ্গ করলে বাংলার জমিনে বিচার হবে দূরের কথা। প্রতিবাদ করতে গেলে আপনারা ঝামলা মামলা আছে না? কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে 100 টুকরা করতে পারবি, কিন্তু নবীর ব্যাপারে একটা টু শব্দ করতে পারবি না। তারা ছিল ইমানদার। আর আল্লাহ বলেন, জাহান্নাম থেকে বাঁচতে বলে, ক্ষতিগ্রস্তের থেকে বাঁচতে বলে, 4 কর্মসূচি দূর। এখন কয় কর্মসূচি? 4 কর্মসূচি। 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। নরমাল ঈমান না খুব মজবুত? সাহাবীদের মতো ঈমান জুড়ে কোন কার মত? সাহাবীদের মতো ঈমান। 2 নম্বর কোন? ওয়াআমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। 2 নম্বর কর্মসূচি কি জুড়ে কয় না? সুনামগঞ্জের বাইরা 2 নম্বর কোন? নেক আমল, নেক আমল, নেক আমল। আমাদের নেক আমলের দরকার আছে, নেক আমল, এটা কয় নম্বর? 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন 3 নম্বর হলো হক কথা। হ্যাঁ, কি কথা? আওয়াজ দি কো। 3 নম্বর হলো হক কথা, 3 নম্বর হলো হক কথা। হক কথা বলা কে বলছে? আল্লাহ কয় হক কথাটা তিতা, এটা খরল্লার চেয়ে বেশি তিতা। কিন্তু বান্দারে হক কথা না বললে কর্মসূচি 3 নম্বরটা পালন হবে না। তাই হক কথা বলতে হবে। হক কথা বলতে গিয়া ইমামের ইমামতি থাকে না, খতিবগিরির খতিব থাকে না, মাদ্রাসার প্রিন্সিপালের প্রিন্সিপাল থাকে না, কথা হয় না। হক কথা বলতে হবে, এটা আল্লাহর অর্ডার। তাই তো আমরা হক কথা বলি, বলতে গিয়া জেল হয়, মামলা হয়, এরপরও আলেমরা কথা বলে, কারণ এটা আল্লাহর অর্ডার। হক কথা বলতে হবে। তাহলে কয় নম্বর গেল? 3 নম্বর হলো হক কথা। হক কথা খালি হুজুর রানোর কোন লাগবে? খালি হুজুর রান না, দায়িত্ব লাগবে না, খালি হুজুর রানে দিয়ে দিছে আল্লাহ না। প্রত্যেকটা মানুষ হক কথা বলতেই হবে। কর্মসূচি কত? কর্মসূচি কত? 3 নম্বর হলো হক কথা, 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ, 4 নম্বর হলো ধৈর্য ধরা, 4 নম্বর কি? 4 নম্বর হলো ধৈর্য ধরা। তাহলে আজকের এই আলোচনা থেকে শুনতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। 4টা কর্মসূচি যারা পালন করবে রে, তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত হতে দিব না। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর হক কথা, 4 নম্বর হলো ধৈর্য। আল্লাহ আমাদের এই কথাগুলির উপরে বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহিহ আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধি, ভাবিও নাই, কল্পনাও করি নাই, এই পরিস্থিতিতে ভাবছিলাম সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট বয়ান করবো, কিন্তু আপনাদের এই বসা দেখা 1.5 ঘন্টা মতো আমি বয়ান করছি। যদি আরো অবস্থান ভালো হতো লম্বা সময় দিতাম, কারণ আপনাদের আগ্রহ ছিল, কিন্তু দুঃখের বিষয় এরপরও রাত অনেক হয়ে যাওয়ার কারণে দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদেরও বাড়ি ফিরতে হবে, এই দিকটা খেয়াল করে অনেকেই লড়াচড়া করছেন। আমি আপনাদের প্রতি কোনো বেজার না, দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের হায়াতে আমলে বরকত দান করে সকলে বলে আমিন।